আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান থেকে আমি স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের যারা আলেম ওলামা আছেন, যারা পীর সাহেব আছেন, আপনারা অযথা অনর্থক অহেতুক আমাদের সম্পর্কে জনগণকে বিভ্রান্ত করবেন না। কেন করবেন না? এই জন্যে করবেন না, আমরা সত্য নিয়ে দাঁড়িয়েছি, আমরা ইসলাম চাই। আমাদের পরিষ্কার কথা হচ্ছে, মানুষের তৈরি ব্যবস্থা বিধি বিধান মানুষকে শান্তি দেবে না। এবং এই যে রাজনীতির নামে হানাহানি চলছে, এই যে সুদভিত্তিক অর্থনীতি চলছে, এই যে বিচার ব্যবস্থা চলছে, মানে অর্থাৎ এই যে মানুষের তৈরি বিধান ব্যবস্থা, এটা আল্লাহ রাসূলের দেওয়া নয়। দুর্ভাগ্যজনকভাবে আমরা পরাজিত হয়ে গিয়েছিলাম ওই যে পশ্চিমা শক্তির হাতে, সাম্রাজ্যবাদের হাতে একসময় আমরা পরাজিত হয়েছিলাম, সেই ইতিহাস অনেকে জানেন না। যারা জানেন তারা তো জানেন, আমাদের এই অঞ্চল ছিল ব্রিটিশের আন্ডারে, কোনো কোনো অঞ্চল ছিল ডাচদের আন্ডারে, কোনো কোনো অঞ্চল ছিল স্প্যানিশদের আন্ডারে, কোনো কোনো অঞ্চল ছিল পর্তুগিজদের আন্ডারে। এই ধরনের ইউরোপিয়ান ছোট ছোট রাষ্ট্রগুলি আমাদেরকে শাসন করেছে, শোষণ করেছে, আমাদের সম্পত্তি লুণ্ঠন করে নিয়ে তারা ইউরোপে জমা করেছে, তারা আজকে সম্পত্তির পাহাড়ের উপর বসে আছে। আজকে প্রযুক্তি তাদের হাতে, আজকে বিজ্ঞান তাদের হাতে, আজকে অ্যাটম বোম তাদের হাতে, আজকে আমরা এক জাতি শত শত টুকরায় বিভক্ত হয়েছি। সামনে তৃতীয় বিশ্বযুদ্ধ হাতছানি দিচ্ছে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে, তারা আজকে যুদ্ধ খেলা খেলছে, তাদের যুদ্ধের রসদ যোগান দিচ্ছি আমরা। কিভাবে দিচ্ছি সেই হিসাব আমি বলছি অন্য অনেক বক্তব্যে। কাজেই যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছেন, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা দাঁড়িয়েছি আল্লাহর দেওয়া প্রকৃত ইসলাম নিয়ে, আমাদের এতে কোনো স্বার্থ নাই। আমাদের সম্পর্কে জনগণকে ভুল বার্তা দিবেন না, মিথ্যা তথ্য দিবেন না, এটা হলো আমাদের কথা। তাহলে আল্লাহর কাছে রেহাই পাবেন না। আমরা বলছি আল্লাহর দেওয়া প্রকৃত ইসলাম যদি প্রতিষ্ঠা হয়, কার্যকরী হয়, আল্লাহর দেওয়া দিন যদি জাতীয় রাজনৈতিক অর্থনৈতিক জীবনে আমরা প্র্যাকটিস করতে পারি, তবে আমাদের শান্তি আসবে, না হলে শান্তি আসবে না। মাদ্রাসার শিক্ষকতা করছেন, এটাই আপনাদের জীবনের সফলতা মনে করছেন, করেন না। আপনারা মসজিদের ইমামতি করছেন, আপনারা মনে করছেন এটাই জীবন, এটাই সফল, আপনি জীবন কাটিয়ে দিবেন মসজিদের ইমামতি করে 5,000 টাকা বেতন নিয়ে। আপনার সন্তান কী করবে, কী করবে আপনার পরবর্তী প্রজন্ম, কী করবে? না আছে বিজ্ঞান, না আছে জ্ঞান, না আছে প্রযুক্তিগত জ্ঞান, না আছে হেভি ইন্ডাস্ট্রি বসানোর জন্য অর্থ টাকা পয়সা, সব ওদের কাছে। আল্লাহর খলিফা হিসেবে ঘোষণা করেছেন, আল্লাহর বিধান দিয়ে এই জমিনকে পরিচালিত করার দায়িত্ব দিয়েছেন, সেটা কী করেছেন? আল্লাহর খেলাফত করবেন আপনি মসজিদের মিম্বরে দাঁড়িয়ে? আপনি খলিফার পক্ষ থেকে আপনি ভাষণ দিবেন? আপনি কি মসজিদ কমিটির 2 টাকার কর্মচারী? 200 টাকার কাঁঠালের নিলাম নিয়ে সুনামগঞ্জের 3 জন মানুষ খুন হয়েছে, এগুলো কি? মসজিদের কমিটির মধ্যে সভাপতি কে হবে? এটা নিয়ে মারামারি করে মসজিদের ভিতরে খুন হচ্ছে, এটা কি? বিয়ে করতে গিয়ে বর কনে 50 টাকা নিয়ে গেটের সামনে মারামারি করে খুন হয়ে যাচ্ছে, এগুলি কি? এগুলি মুসলমানের জীবন? এই জিল্লুতির জীবন কেন? আমাদেরকে এই জীবনে তারা ঠেলে দিয়েছে, এখান থেকে উঠতে হবে, চিন্তা বড় করতে হবে, ধারণা বড় করতে হবে। ইসলাম বিশ্বজনীন জীবন ব্যবস্থা, কোরআন আসছে মানব জাতিকে পরিচালিত করার জন্য, এটা বিক্রি করে খাওয়ার জন্য নয়। আমি পরিষ্কার করে বলতে চাই, আপনারা আমাদের ব্যাপারে না জেনে মানুষকে ভুল বার্তা দিবেন না, মিথ্যা তথ্য দিবেন না। আমরা ইসলাম চাই, আমরা আল্লাহর দেওয়া কর্মসূচি প্রতিষ্ঠা করতে চাই, আল্লাহ রাসূল যেভাবে করেছেন আমরা সেভাবে করতে চাই। আপনাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলে না বলেই, আপনার ফতোয়ার সঙ্গে মিলে না বলে আমাকে কাফের, মুরতাদ, তারপরে হলো নাস্তিক ইত্যাদি ফতোয়া দিবেন, এটা যুক্তিসঙ্গত কথা হতে পারে না।